আম্মা জানাইসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত নামাজ পড়েন এত কষ্ট করেন হুজুর আমি দেখেছি আপনি বিছানায় শুইতে যান নবীজি ওই আরামের বিছানা নয় বিদেশি কম্বল গায়ে দিয়ে নয় কাজুর পাতার বিছানা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজির নুরের জিসিম المبارকের দিকে তাকাইয়া দেখেছি নবী যখন বিছানা থেকে উঠতেন গো আবার নবীর দেহ المبارক তা করতে হয়ে যাইত এরা নবীর উম্মতেরা আমার নবী রাহমাতুল লিল আলামিন দিবারাত্রে 24 ঘন্টা কান দেন আম্মা জানাইয়া সুদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ অসুস্থ হয়ে পড়লে কিছু সময় বিছানায় শুইতে যায় আবার বিছানা ত্যাগ করে চলে যায় আবার শুইতে যায় আবার ঘুম থেকে ওঠে যায় আবার একটু বিশ্রাম নিলে মনে শান্তি পায় না গো নবীজি শুইতেও শান্তি পায় না বস্থতেও শান্তি পায় না হুজুর হুজুর আপনি কিসের জন্য অসুস্থ মানুষের মতো কষ্ট করতেছেন কিসের জন্য এত পেরেশানি করেন আমার নবী বলেন আয়েশা রে

আমিন আপনার আগে পিছে একটা গুনা ওরা নাই আপনি তো জান্নাতের মালিক আল্লাহ জান্নাতের খালিক নভি গো পরকালে জান্নাতের চাবি আপনার হাতে সমজিয়ে দেওয়া হবে ইয়া রাসুল যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতের চাবি হাতে লইয়া দরজা খুলবেন না অন্য কোনো নবী রাসূল সেখানে সাহস পাবে না ইয়া রাসূল আল্লাহ তারপরও কেন আপনি কান্দেন আপনি তো জাহান্নামে যাওয়ার ভয় নাই আমার নবী ডাকে না এসারা

আমি জিবিরিল সরাসরি জাগান নামে রাজাব দেখেছি শাস্তি দেখেছি আমার নবী বলেন জিবিরিল রে জাগান নামে রাজাব তা কি রকম দেখলে জিব্রাইল বলে হুজুর একজন জাগান নামের দেহকে ওহুদ পাহাড়ের সমান বানানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ এত বড় বিশাল দেহ বানানোর কারণ হলো গো তাকে জাহান্নামে শুধু শাস্তি দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ এই দৃশ্য দেখার পরে চিরদিনের জন্য আমার মুখের হাসি বন্ধ হয়ে গেল আয়েশা আমি নবী কেমনে পারি আমি তাকব জান্নাতুল ফিরদাউসের মধ্যে আরশের একদম কাছে আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে থাকবে রে আয়েশা এই কথা যখন আমি নবীর মনে পড়ে রে আমি নবী আর বিছানায় তাকাতে পারি

আমার নবী রহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিসের জন্য এখানে কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমিডিয়েটলি আপনার কাছে আমাকে পাঠাইছেন হুজুর গো আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছেন জিবরাইল রে আমার বন্ধু এত ভয় আর খে আমার বন্ধু রে কান দাইছে এর জিবরাইল কবুল নেই আমাকে জানা আমার বন্ধু যদি অভিযোগ করে এই জানোয়ারের গোষ্টিদেরকে আমি আল্লাহ পাহাড় সাফা দিয়া দুনিয়াতে খে বিদায় করে দিব ইয়া রাসূল আল্লাহ কে আপনার চোখের পানি জড়াইছে একটু আমার কাছে বলেন আল্লাহ বলেছেন জিবরাইলের আমার বন্ধুকে একা পাইয়া আজকে তারা কষ্ট দিবে আমি সইতে পারি না হজরত জিবিরিল আমার নবীর কাছে সেই কথা বললে আমার নবী ডাকে জিবিরাইল জিবিরাইল রে আমার খেয়েও আঘাত করে নাই আমি নবী কান্দি আমার গুনাগার জন্য জন্ম রাজিবরাইল আমি তুই জান্নাতুল না তুলফের সব থেকে উপরে আমার গুনাগার উম্মতেরা কৈতাক ব্যক্তি

মাতুল লিল আলামিন আল্লাহর কাছে যা চাইতেন তাই পাইতেন হযরত জিবরিল আমিন সিদ্ধাতুল মুনতাহার যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবর পৌঁছাইলেন মাবুদ গো আপনার বন্ধু গুনাহগার উম্মতের জন্য কান্দে নেককার উম্মতের কথা আসে নাই গুনাহগারদের জন্য কান্দে কারা গো গুনাহ করার পরও ভাষায় বসে আছো আজকের মাহফিলে আসো আবার নবী তোমার জন্য কান্দে আবার আল্লাহ বলেন জিবরাইল রে আবার বন্ধু গুনাহগার উম্মতের তুমি তো জানো আগের নবিরাসুলের মত মাত্র দশ বিশ ত্রিশ চল্লিশ একশো জন জান্নাতে যাবি এতকে বেশি উম্মত জান্নাতে যাইতে পারবে না হজ ইব্রাহিম মাত্র সর্বোচ্চ 100 জন উম্মত জান্নাতে যাবে কোন নবী আসেন মাত্র একজন উম্মত নিয়ে জান্নাতে যাইবেন জিবরাইল রে আমার বন্ধু বুঝি উম্মতের মায়ায় খান্দে বুখারীর হাদিস বলতেছি আমার আল্লাহ বলেন হজ ইব্রাহিম আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায়া দেয় রে আশরের মাঠ যেদিন হবে আমার বন্ধুর ওয়াসিলায় আমি আল্লাহ

হাজার কিলোমিটার দূরে কোন ব্যক্তি সাাবের কাজ করছে তুমি সেই কাজ করতে হবে না না করে ও সাাবের হয়ে যাইবা তুমি মনে প্রাণে তাকে তুমি ভালোবাসি ও मोहब्बत করিয়ে সাপোর্ট করিয়ে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমাজে একটা কথা অনেকেই বলে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসের একটা কথা আছে না পরিচিত ভালোবাসলেই হবে তার বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজত্ব বলেছেন যদি আমাকে পাইতে চাও আমার রাসলকে ভালো বাসো যদি আমাকে পাইতে চাও আমার আসলের আনুগত্য করো এইবার আমি প্রশ্ন করি যুবকদেরকে ভালোবাসা যদি মেসির সাথে হয় ভালোবাসা যদি নেইমারের সাথে হয় ভালোবাসা যদি

ভালোবাসা যদি আল্লামা ফুলতলি সাহেব কিল্লার সাথে হয় ভালোবাসা যদি হোসামুদ্দিন চৌধুরী সাহেবের সাথে হয় ভালোবাসা যদি তার আওলাদের সাথে হয় ভালোবাসা যদি শাহজালালের সাথে হয় তাহলে তাদের সাথে থাকার সুযোগ আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এখন ভালোবাসা কারে দিবেন এটা সম্পূর্ণ দায়িত্ব আপনাকে দিলাম সেজন্য আপনার ভালোবাসা অনুযায়ী আপনার হিসাব নিকাশ করা হবে এবার জিবলিল আসলে ইয়া রাসূলুল্লাহ উম্মতের ভালোবাসায় কাটছেন একটা বাজেট ফাস হইছে নভিগু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাঁস চানছে লা হিসাব আলাইহিম ওয়া লা আযাব কোন হিসাব নাই আযাব নাই বড় বড় আউলিয়া কেরামদের সাথে গুনাহগার কে আল্লাহ আপনাকে খুশি করার জন্য বেহেশতে দিয়ে দিবেন বাজেট হলো সত্তর হাজার জোরে কোন সুবহানাল্লাহ 好着呢。

হাজার গুনাগার উম্মত জান্নাতে যাওয়ার খবর শুনাই আমি নবীরে খুশি করতে চাও আমার কথার জবাব দে রে জিবরাইল 70000 গুনাগার উম্মত জান্নাতে চলে যাইবে আমি নবীর বাকি গুনাগার উম্মতেরা কই থাকবে হে আমি নবী এত অল্প সংখ্যক উম্মত পায়া খুশি হইতে পারলাম না জুরে কন্না সুবহানাল্লাহ

أنّ بتنا برحمة للعالمين আমি জিবরাইলকে বলেছে জিবরাইল রে এই বাজেটা তো আল্লাহ নিজে তার পক্ষ থেকে ঘোষণা করেছে এরা জিবরাইল আমি নবীর পক্ষ থেকে আর একটা বাজে আল্লাহকে বলবা দয়া করে যেন ফাস কইরা দে দেয় এইবার একজন মুফাসসিরের তাফসিরে আমি দেখলাম ওই হাদিসের ব্যাখ্যাতে তিনি আনছেন হযরত জিবরাইল আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই سوالটা করার পর আল্লাহ বলেন জিবরাইল রে আমার পক্ষের বাজেটা একটু ছোট হয় আমার বন্ধু তার পক্ষে আরেকটা বাজে হজের করতে চাই হজ ইব্রাহিল আমি আমার বন্ধুর হাতকে খালি ফিরাইয়া দিব না আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছাইয়া দে হাসরার মাঠ যেদিন কাইম হবে রে আমি আল্লাহর পক্ষ থেকে সত্তর হাজার গুনাগার উম্মত বিনা হিসাবে জান্নাতে দেব ওই সত্তর হাজারের প্রতি একজনের সাথে রে আমার বন্ধুর পক্ষ থেকে আরো সত্তর হাজার করে লাগাইয়া দেব জুরে কন্যা সুবাহান হজুর আল্লাহ রব্বুল আলামিন

জান্নাতে চলে যাইবেন গো আপনি কি এখন খুশি হইছেন আমার নবীনাকে জিব্রাইল রে পাঁচশো কোটি উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে যাই আমার গুনাহগার গুণ কই থাকবে আমাকে জবাবে দে

বন্ধুর কাছে কবরটা পৌঁছায়া দে কেয়ামতের মাঝে দিন কায়েম হবে যতক্ষণ পর্যন্ত আমার ইয়াতিম বন্ধু খুশি হবে না আরে ততক্ষণ পর্যন্ত তার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ মাফ করতেই থাকব হুজুর এখন না সুবহানাল্লাহ আমান্ন দৌড়াই না আমান নবী বলেন জিবরাইল রে এখন পর্যন্ত মনের মধ্যে কিসের জন্য শট লাগতে আছে আল্লাহ আর কিসের শট মাতা উঠান আপনি আপনার হুচরায় যান একটু বিশ্রাম করবেন আমান্নবী বলেন আলে জিবরাইল রে এখন পর্যন্ত পারফেক্ট সলিউশন নিকুত সমাধান পাই না আর আই জিবরাইল আসরের মাঠে যাদেরকে maaf করা হবে তারা জান্নাতে যাবে এটা বুঝলাম ও জিবরাইল যারা জাহান্নামে যাবে তাইতে তাদের বিষয়ে কি করা হবে আমি তো আমার জাহান্নামে যারা থাকবে সেই উম্মতকে নিয়ে ভাবতাসি এইবার জিবরাইল কবরটা bolsailen mabudugo আপনার বন্ধু এবার জাহান্নামবাসীদেরকে নিয়ে চিন্তা করে আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুকে আমি निराश করতে চাই না

উম্মতের দ্বারে কাছে না উম্মত হারাম হয়ে গেছে মা বাবা কষ্ট করে মা বাবা কষ্ট করে সে তার করে সে গরজামাই হয়ে যায় একবারে যা আসে লাভ আসে লাভ আসল সব সব হয়ে যায় এরকম সন্তান আছে না নিমুখ হারাম সন্তান আর যারা রাসুল্লাহ এত কষ্টের দিন পাইয়া রাসুল্লাহ কে বললিয়া ওই যে মাসি মেসি মুসির অনুসরণ করো তোমাদের কবর আছে তুমি মনে করছো আমার নবী গরিব ছিল এক সাহাবিকে রসুল্লাহ বললেন

আল্লাহ মক্কা মদিনার পাহাড়কে স্বর্ণ আর রূপা বানায়া আমার সঙ্গী বানায়া দেবেন আমার মন চাইলে আমি খরচ করতে পারবো জুড়ে কোন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমি নবী চাইলে সুলাইমান নবী থেকে হাজার গুণ বাদশাহী আল্লাহ আমাকে দিয়া দেবে লাউ আরব মনে মনে বললে লাউ কল তু জাবান দিয়া বলতে হবে না জুড়ে কোন আজ কি লাগবে তোর সাহাবিও ছিলেন চালাক আমাদের মতো লুবি তো বললেন ইয়ারা আমি আজ আপনার কাছে স্বর্ণ রূপা হৃদামী মুক্তন সম্ভব আপনি পরকালে যেখানে থাকবেন আপনার কদমের নিচে আমাকে একটু টাই দেবেন রসুল্লাহ বললেন তুমি তো খুব দূরদর্শী সাহাবি এর মানে তোমার একটা চাওয়াতেই রাসুল্লাহর সঙ্গে হইয়া জান্নাতুল ফের দাউসের মেহমান হইয়া গেল জুড়ে কন্যা সুবাহ জিব্রাইল ডাকে সকল নবী রাসুল রায় আল্লাহর কাছে ভিক্ষা চায় মেহরাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে মেহরাজের দাওয়াত আসলো স্পেশাল ইনভাইট করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সময়ের আগে দ্রুত গ্রামী বহন আপনার জন্য বাজেট করা হলো আল্লাহর দিদারের জন্য চলে যাবেন নবী গো আপনি তার কোন কিসের জন্য মন কালা করে আছেন আবার নবী ডাকে জিবরাইল জিবরাইল রে আমি নবী আমার জন্য মন খারাপ করি না আমি এত সুন্দর দ্রুত গ্রামী বহন

তোমার নেককার উম্মতের জন্য আমি কো ব্যস্ত বাহন লাগছি তারা যে রকম বাহন চাইবে আমি আল্লাহ সে রকম বাহন লিফট বিমান রকেট দিয়ে দেব যুরে কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বললেন জিবরাইল এইবার আমি চলতে পারি যুরে কোন আল্লাহু আকবার এটা ছিল উম্মতের প্রতি নবীর ভালোবাস